আমার আজকের ক্লাস তৃতীয় সেমিস্টারের জেনারেল কোর্সের জন্য তৃতীয় সেমিস্টারে তোমরা যারা জেনারেল কোর্সে পড়ছ ত্রিপুরা ইউনিভার্সিটির সিলেবাসে তোমাদের রয়েছে আমাদের রবীন্দ্রনাথ নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকটি এই ডাকঘর নাটকটির অনেক নাটকটির মধ্যে অনেকগুলি গৌণ চরিত্র রয়েছে এই গৌণ চরিত্রগুলো আমি আজকের ক্লাসে তোমাদের কাছে আলোচনা করব। এই গৌণ চরিত্রগুলির মধ্যে প্রথমেই যে চরিত্রটি নিয়ে আমরা আলোচনা করব সেই চরিত্রটি হচ্ছে দইওয়ালা আমরা দেখি যে নাটকার রবীন্দ্রনাথ ঠাকুরের এই ডাকঘর নাটকে নাটকের মধ্যে একটি আকর্ষণীয় চরিত্র হচ্ছে দইওয়ালা এই চরিত্রটির প্রতি আকর্ষণ শুধু নাটকের মধ্যে অমলেরই নয় এই চরিত্রটির প্রতি আকর্ষণ আমাদের সাধারণ পাঠকেরও অসুস্থ অমলের বাইরে যাবার অনুমতি নেই তাই সে জানালার ধারে বসে থাকে দইওয়ালা তার জানালার পাশ দিয়ে হাঁক দিয়ে যায় দইওয়ালার হাঁক অমলের কাছে এক বিস্ময়ের দ্বার বা দরজা খুলে দেয় নাটকের মধ্যে দইওয়ালার ডাকের সঙ্গে সঙ্গে তার গ্রামের দৃশ্য পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামলি নদীর ধার পুরনো বড় গাছের তলায় গ্রাম লাল মাটির রাস্তা লাল শাড়ি পরা গয়লা মেয়েদের নদী থেকে মাথায় করে জল নিয়ে যাবার দৃশ্য সমস্ত মিলেমিশে অপরূপ গানের মতো অমলকে যেন আচ্ছন্ন করে আসলে এই যে গানের সুর এই গানের সুর হচ্ছে বিশ্ব বিনার সুর এই সুরের সঙ্গে অমলের অন্তরাত্মার সুর বাধা তাই সে চঞ্চল হয়ে ওঠে অমল দইওয়ালাকে বলে রকম করে তুমি বলো দই 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 ভালো দই আমাকে সুরটা শিখিয়ে দাও দইওয়ালা বলে হায় পুরা কপাল এ সুরও কি শেখবার সুর পাহাড় শ্যামলী নদী গ্রাম অমলের অমলের জানা চেনা দইওয়ালা অমলের কথা শুনে অবাক হয়ে যায় সুদূরের আহ্বান যে অমল বন্ধ ঘরে শুনতে পাচ্ছে বন্ধ ঘরের মধ্যে থেকে বসে শুনতে পাচ্ছে তারই আভাস হয়েছে অমল ও দইওয়ালার কথোপকথনে অমল ও দলার কথোপকথনে আমরা দেখি যে অমল দিওয়ার কাছে তার নিজের কল্পনার কথা বলছে সে বর্ণনা দিচ্ছে আর দইওয়ালা ততই অবাক হয়ে যাচ্ছে অমল ও দইওয়ালার যে এই কথোপকথন নাটকের মধ্যে স্থান পেয়েছে এই কথোপকথন পাঠ করে আমরা সাধারণ পাঠকেরাও কিন্তু আবেগে আপ্লুত হই যে চরিত্রটি আমি যে গৌণ চরিত্রটি আমি তোমাদের সামনে আলোচনা করব সেই চরিত্রটি হচ্ছে প্রহরী চরিত্র প্রহরীও ডাকঘর নাটকের মধ্যে একটি গৌণ চরিত্র দইওয়ালা অমলের কাছ থেকে বিদায় নিলে ঘরে আবদ্ধ অমল রাস্তায় প্রহরারত প্রহরীকে ডাকাডাকি শুরু করে প্রহরী অমলকে বলে অমন করে ডাকাডাকি করছো কেন আমাকে ভয় করো না তুমি প্রহরী অমলকে ভয় দেখায় যে সে তাকে রাজার কাছে ধরে নিয়ে যাবে কিন্তু আমরা নাটকের মধ্যে দেখি একথা শুনে অমল খুব খুশি হয় বলে রাজার কাছে নিয়ে যাও না আমাকে প্রহরীর সঙ্গে কথোপকথনে অমলের মনের দুঃখকে আমরা প্রকাশিত হতে দেখি ডাকঘর নাটকের মধ্যে কবিরাজ তাকে বাইরে যেতে বারণ করেছে ঘরের বাইরে যাওয়া অমলের নিষেধ তাই অমলকে দিন রাত শুধুমাত্র জানালার কাছেই বসে থাকতে হয় রাজার যে নতুন ডাকঘর বসছে সে খবর প্রহরী অমলকে দেয় ছেলে মানুষ অমল প্রহরীর কাছে বড় হয়ে ডাক করা হবার ইচ্ছে প্রকাশ করে সবশেষে পরদিন সকালে এসে আবার অমলকে শহরের সমস্ত খবর শুনিয়ে যাবে বলে প্রহরী অমলের কাছ থেকে বিদায় নেয় এরপরে আসছি আমি এই নাটকের আরেকটি গৌণ চরিত্র মোরল মোরল সম্পর্কে আলোচনায় ডাকঘর নাটকের মধ্যে মোরল অবিশ্বাসী নাস্তিক পরমাত্মা যে অনাদিকাল সৌন্দর্যের লিপির মাধ্যমে মানবত্বার কাছে তার মিলনবাণী পাঠাচ্ছেন তা সে বিশ্বাস করে না তা মোরল বিশ্বাস করে না সে নাস্তিক চরিত্র আস্তিকতায় তার বিশ্বাস নেই বরং এইরূপ ভাবকে সে ব্যঙ্গ এবং উপহাস করে রাজা অমলের কাছে চিঠি লিখবেন অমলের এই কথা শুনে মোরল হো হো করে হেসে বলে রাজা তোমাকে চিঠি লিখবে তা লিখবে বই কি তুমি যে তার পরম বন্ধু কদিন তোমার সঙ্গে দেখা না হয়ে রাজা শুকিয়ে যাচ্ছে খবর পেয়েছি শুধু তাই নয় মোরল অমলের সামনে একটা অক্ষর শূন্য কাগজ দিয়ে বলে হা 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 এই যে তার চিঠি আমরা নাটকের মধ্যে দেখি মোরল হচ্ছে আত্মসর্বস্ব অহং বোধ প্রবল এবং অবিশ্বাসী সে মানবতাকে সৌন্দর্য থেকে বঞ্চিত করে ভগবত উপলব্ধির পথে বাধা সৃষ্টি করে চোখের দেখাতেই তার বিশ্বাস মনের দেখা আছে বলে মনের দেখা কিছু আছে কিছু আছে বলে যে কিছু যে আছে তাতে মোরলের কোনো বিশ্বাস নেই এরপরে আমি যে চরিত্রটি আলোচনায় আসছি সেই চরিত্রটির নাম হচ্ছে সুধা সুধা ডাকঘর নাটকে একজন ফুলওয়ালি সে যতবার অমলের সামনে এসেছে প্রত্যেকবার সে সৌন্দর্যের প্রতীক হই এসেছে সুধার হাতের ফুল প্রেমের প্রতীক পরমাত্মা ও মানবাত্মার সম্পর্ক ব্যঞ্জিত নাটকে শেষ পর্যন্ত মানবীয় প্রেমের করুণ সজল স্পর্শ দ্বারা নাটকার তার শিল্প সৃষ্টিকে ট্রেজিক মাধুর্য দান করেছেন বলা যেতে পারে মানবাত্মা পরমাত্মার জন্য যতই বিকুল হোক না কেন জাগতিক প্রেমের প্রতিও আকুলতা কম নয় এই আকুলতাই অমল আর সুধার সংলাপে প্রকাশিত হয়েছে সুধা অমলকে ভুলেনি সে অমলকে মনে রেখেছিল অমলের জন্য ফুল নিয়ে এসেছিল কিন্তু সুধা যখন ফুল নিয়ে এসেছে তখন অমল অধরা অমল তখন ঘুমিয়ে পড়েছে এই ঘুম এই ঘুম হচ্ছে মৃত্যুর প্রতীক সুধা তাই রাজকবিরাজকে বলে যে সুধা তোমাকে অর্থাৎ অমলকে ভোলে নি এরপরে যে চরিত্রটি আলোচনা করব আমি সেই চরিত্রটি হচ্ছে কবিরাজ চরিত্র নাটকার রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের মধ্যে কবিরাজ শাস্ত্র ও পুঁথির জগতের লোক শাস্ত্র ও পুঁথির বাইরে যে একটা বিচিত্র একটা বর্ণগন্ধময় পৃথিবী রয়েছে তা তিনি জানেন না শাস্ত্র বচনের মধ্যেই মানবত্মার সকল বেধির উপসমে নির্দেশ আছে তাই কেবলমাত্র তিনি জানেন তাই অমলকে তিনি বাইরে যেতে দিতে চান না কারণ শরৎকালের রৌদ্র আর বায়ু দুই ওই বালকের পক্ষে বিষবৎ বস্তুত এই রূপ শাস্ত্র ব্যবসায়ীর দলই মানবত্বার আত্মিক বেধিকে আরও বাড়িয়ে তুলে তাকে বাইরের পৃথিবীর সঙ্গে যুক্ত হতে দেয় না এরপরে যে চরিত্রটি আমি আলোচনা করব গৌণ চরিত্রটি এটি এই নাটকের মধ্যে লাস্ট আমার আলোচিত গৌণ চরিত্র তিনি হচ্ছেন রাজ কবিরাজ নাটকে রাজকবিরাজ চরিত্রের রাজকবিরাজ সঙ্গে রাজকবিরাজের কিন্তু পার্থক্য রয়েছে বলা যেতে পারে দুটি হচ্ছে বিপরীত মুখী চরিত্র কাজী এই মুক্তির অগ্রদূত হচ্ছেন রাজকবিরাজ সেই মুক্তির আভাস আসে নির্মম রূপে মানবতার চারদিককার সমস্ত বন্ধনকে চূর্ণ করে দিয়ে লৌকিক কবিরাজের মতো তিনি চারদিকের দ্বার রুদ্ধ করে দরজা বন্ধ করে মানবাত্মাকে বিশ্ব সৌন্দর্যের স্পর্শ থেকে বঞ্চিত রাখতে চান না বরং তিনি বলেন খুলে দাও খুলে দাও যত জানলা আছে সব খুলে দাও রাজকবিরাজ মৃত্যুর পথে জীবনকে নিয়ে যান নব জীবনের সিংহ দ্বারে বা সিংহ দরজায় অর্থাৎ আমরা এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে ডাক নাটকটি রয়েছে এর মধ্যে যে গৌণ চরিত্রগুলি পেলাম সে গৌণ চরিত্রগুলো অঙ্কনে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা দেখছি যে স্বকীয় যে প্রতিভা সে স্বকীয় প্রতিভার পরিচয় তিনি রেখেছেন তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে